যা দেখছি ওদের কাণ্ড সামনে, দেখেছো বাপ মেয়ে কিভাবে শুয়ে আছে? এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থেকো আলো করে। চলো ওপর থেকে আগে আমি আমার ঠাকুর দেখে নিয়ে আসি। সকালবেলায় উঠেছি 6:30, উঠে সব করেছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। ছোটায় উঠে একবার স্নান করেছি, করে এই দেখো আমি মোটামুটি ঠাকুরের জায়গা রেডি করে ফেলেছি। এই দেখো ঠাকুরের এই জামাটা নিয়ে এসেছি, কেমন হয়েছে বলবে? সকালবেলায় আগে ঠাকুরের এই কাজগুলো করেছি, একবার স্নান করে নিয়ে এই দেখো করে, আদার্স আরো তো অনেক কাজ থাকে জানো তো। আর এই দেখো পেঁচু, আমার এই পেঁচু হলো বিশিষ্ট আমার লক্ষ্মী পুজোর, এখনো সাজিয়ে বসাইনি, যখন বসাবো অবশ্যই দেখাবো। তো চলো দিয়ে এখন স্নান করে উঠেছি, 5টার সময় আসবে ঠাকুর মশাই পুজো করতে, এই এখন সব করব। এই দেখো সকালবেলায় ঠাকুরের সব বাসন টাসন ধুয়েছি, এখানেই রান্না করব, মানে ঠাকুরের সব জোগাড় করব। এই দেখো এটার মধ্যে সব ফুল টুল, এটার মধ্যে আছে গুড় খই, এতে আছে সব ফল, এতে আছে সব ওই ভুজির জোগাড়, চাল ঠাকুরমশাইয়ের ভুজির জোগাড়। এখন বসবো, নারকেলে যে ফাটানো আছে নারকেল কুড়াবো, লুচি করবো, দাঁড়াও লুচি করবো, কী কী করবো সব দেখাবো মোটামুটি। আর সঙ্গে থাকো এইটাতে পুরো, জানি না লক্ষ্মী পুজোর ব্লগ এটা পুরোটাই দেবো কি না, হ্যাঁ অবশ্যই দেখাবো তোমাদের, পুরোটা হয়তো থাকবে না, সঙ্গে কিছু ইন্টারেস্টিং কথা নিয়ে আসছি অবশ্যই, পিঙ্কি পালকে নিয়ে কী কী ঘটনা ঘটছে সেই নিয়ে, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে আসছি। দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। তো চলো সঙ্গে থাকো, আমি এখন সব এইগুলো করি। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1:45 বেজে গেছে, 5টার মধ্যে ঠাকুরমশাই আসবে, আমাকে এখন এগুলো সব করতে হবে। তবে চান করে আগে আমি এই দেখো আলতা খান পরে নিয়েছি, দাঁড়া দেখাতে পাচ্ছি না, দাঁড়া 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 দেখতে, এই দেখো আলতাটা আগে পরে নিয়েছি, কারণ পরে আলতাটা হয়তো পরার সময় পাবো না, কারণ আগের বার কী হয়েছিল জানো তো, আগের বার শাড়ি পরার সময় পাইনি, পুরোহিত চলে এসেছিল, নাইটির উপরে শাড়ি পরে ম্যানেজ দিয়েছিলাম। তো চলো শুরু করে দিই, পরে আবার আসছি। এটা হবে তিলের নাড়ু, এই দেখো তিল ভাজতে হবে, দেখাবো কিভাবে করি। খই নারকেল, এই যে ময়দা মাখছি, ফল সব ধুয়ে রেখেছি, এই তিল ভাজা হয়ে গেল। ইতিহাস ইতিহাস, একটা সময় 30টা নারকেল আমি মাল করেছি, আর এখন 3টা নারকেল নাড়ু কিনে নিয়ে আসছি, কিছু করার নেই, সময় থেকে যাবো। ময়দা মেখে রেখেছি, চালকলার চাল ভিজিয়ে রেখেছি, এখান থেকে সব রেডি করে ওপরে নিয়ে যাবো। এই তাই যাই, কখনো কখনো যাই, হ্যাঁ ওই যে দামটা কিন্তু বুঝাই যাচ্ছে কিরকম দামটা গেছে, হ্যাঁ এই এই দামটা কোনোদিন চিন্তা করা যায় না গো। এগুলো ধরলে পাকাতে হবে,
অভ্যাসে থেকে থেকে তা ধরে গেল। নমস্তুতে। রাখিবে তন্ডুক তাতে এক মুষ্টি করে সঞ্চয়ের পথে জানিবে সকলে দুঃসময় সুখেবে তুমি মেয়ের ফলে অলস্য তেজিয়া সুতা কাটি বামগণ দেশের অবস্থা মনে করিয়া চিন্তা প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার যাও গিয়ে কর গিয়ে গোতে প্রচার করে বে গোতে মনে কোথায় হাত দেখালে তুমি? এই দেখো চিনতে পারছো এই এই রাধুনিটাকে ভাড়া করে নিয়ে এসছি রান্নাঘরটা দেখে ভাবছো আমি কোথায় চলে এসছি না, এটা আমার রান্নাঘর না, এটা ছোট ছোট জায়গায় রান্নাঘর, এখানে খিচুড়িটা রান্না হয়। এই দেখো আলুর দম এইটুখানি আলুর দম না আছে ও 8 কেজি ওখানে এই যে ধরো ছোট জায়ের পুজো এটা ভালো লাগছে রে আম শাখাটা কটা দিয়েছিস সুন্দর হয়েছে অনেক পুরনো মানুষ আমার হলো আমার ছোট দেওয়ারের বন্ধু মানে কলেজ লাইফের ফ্রেন্ড কিন্তু ও হলো কি আমার মানে কি বলো আমার বোন বলো বন্ধু বলো সবকিছু ও আমার প্রিয় বৌদি 22 বছরের বন্ধুত্ব আর এর মেয়ে যে পুচকু একদম বিয়ের আগে থেকে ওকে আমি দেখি একদম চুড়িদার পরা মানে বুঝতে পারছো কলেজ লাইফ হ্যাঁ আর তারপরে তার মেয়ে আজকে ওর বাবা আসেনি এখন ইলেভেনে পড়ছে অলঙ্কৃতা চ্যাটার্জি পড়াশোনা করছে হ্যাঁ কিছু পড়ছে ইলেভেনে পড়ছে চলো আর কাউকে আজকে নিয়ে নি কারণ এদেরকে না নিলে আসে প্রত্যেক বছর আসে আর আসছিল না দেরি হচ্ছিল আমি খুব মিস করছিলাম বারবারই বলছিলাম যে কেন আসছে না কেন আসছে না কাকু কাকিমাও আসে মানে ওর বাবা মাও আসে কাকু শরীরটা খারাপ পড়ে গিয়ে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য কাকু আজকে আসতে পারেনি চলো নেক্সট বছর আবার দেখিয়ে দেবো কাকু এখন রাত 12:30 এই দেখো
আমি ঝুমকা গিরা গিরা দিয়া ঝুমকা সব খুলে দিয়েছি, শাড়িটা ছাড়িনি। তো তোমাদের বলেছিলাম এই ভিডিওটাতে একটু পিঙ্কিকে নিয়ে কিছু বলার আছে, অবশ্যই বলার আছে, কিন্তু এখন কিছু বলতে পারছি না। যা দেখছি ওদের কাণ্ড সামনে, দেখেছো বাপ মেয়ে কীভাবে শুয়ে আছে? তো জলনে বালক জলনে দো, হাসনে বালক হাসনে দো। তো চলো আসছি ওইটা নিয়ে পুরো ডিটেলস ভিডিও, যদি দেখতে হয় বিকেলের ভিডিওটাতে একটু চোখ রাখো, সব জানতে পারবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার লক্ষ্মী পুজোর ব্লগটা দেখো, ব্যাপক এনজয় করবে। চলো।